আসার আগে ঠিক বুঝতে পেরে যাও না? মা জারানুনি এনেছি তো, ডিম এনেছি, এনাও ধরো। আজকেও ডিম খেতে পারবে তো? হ্যাঁ, আমার তো ডিম খেতে কোনো অসুবিধা নেই, আমার ডিম খেতে দারুণ লাগে। বেশ, আমি ঝাল ঝাল করে রান্না করে দেবো। তোমার রোজ রোজ ডিম খেতে অসুবিধা হয় না? কে বলেছে আমার কোনো অসুবিধা হয় না? কি? কিছু না, বেশি করে ঝাল দেবে কেমন? বেশ, শোনো, তুমি খাওয়া দাওয়া নিয়ে কিচ্ছু ভেবো না। আমি তোমাকে ভালোবেসে সাত পাক করে বিয়ে করেছি, যত অভাব অনটনই আসুক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। শুধু আমাকে ভালোবেসো। এসো, খাবার বাড়ছি। নাও শুরু করো। আমি তো ডিম এনেছিলাম, তুমি মাংস কোথায় পেলে? পাশের ফ্ল্যাটের বৌদি এসে দিয়ে গেছে। দিয়ে গেছে মানে? দিলো আর তুমি নিয়ে নিলে? জোর করে দিলে নেবো না। না নেবে না, জোর করে দিলেও নেবে না। লোককে তো জানানোর দরকার নেই যে আমরা কষ্টে রয়েছি। কি, আমি লোক জানাচ্ছি? জানাচ্ছ না, জানাচ্ছই তো। এটা জোর করে দিলে তুমি নিয়ে নিলে মাংসটা, নিলে কেন জানাচ্ছ না? আমার তো কারোর করুণার দরকার নেই। চিৎকার কেন করছো? না চিৎকার করবে না, বেশ করেছি চিৎকার করেছি। শোনো, সংসার করতে গেলে না একটু অ্যাডজাস্ট করতে হয়। আমি অ্যাডজাস্ট করছি না। ছোটবেলা থেকে আমিও রোজ রোজ এই ডিম আর ছোট ছোট মাছ খেয়ে বড় হইনি। আজ পর্যন্ত কোনোদিন কোনো কমপ্লেন করেছি তোমায়? শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে সব কিছু মুখ বন্ধ করে আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, ছোট থেকে এসব খেয়ে আমিও বড় হইনি। হ্যাঁ, এটা আমার অযোগ্যতা যে আমি রোজগার কম করছি, কিন্তু আমি তার মধ্যেই তো সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার জন্য আমি কি কোনোদিন কিছু বলেছি তোমাকে? তাহলে বলবে, এবার থেকে বলবে। আমি তোমার জন্য বড় বড় মাছ এই বাটি ভর্তি মাংস নিয়ে আসবো, খাবে তখন। হ্যাঁ, মাংসটা তো আমার খাওয়ার জন্য নিয়েছিলাম। আমি খাবো না, আমার খিদে নেই। পূজা, রাত্রিবেলা কিছু না খেয়ে শুতে না, ওঠো খেয়ে নাও। বললাম তো আমার খিদে নেই। আচ্ছা বেশ, আমার খিদে পেয়েছে, এবার ওঠো। তোমার খিদে পেয়েছে, তুমি খাও না। তুমি না খেলে আমি খাবো না, ওঠো না প্লিজ। শোনো, আমার খিদে নেই, আমি খাবো না। ওঠো না প্লিজ, প্লিজ, তুমি না খেলে আমি খাবো না। খাবো না। খাও না, বললাম তো খাবো না। প্লিজ খাও, খাও।
তুমি খাও। I'm sorry. তুমি আমার উপর চিৎকার করেছো। তুমি আমাকে বকেছো। আগে তুমি করেছো। আচ্ছা বেশ, রাগে রাগে কাটাকাটি। নমস্কার, আমি পূজা। আবার অন্যান্য দিনের মতন চলে এসেছি নতুন নতুন কিছু কালেকশন নিয়ে। বেশি কথা বাড়াবো না, আজকে নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। যেই কালেকশনটা, যেই ড্রেসটা আপনাদের পছন্দ হবে, আমাকে অতি অবশ্যই ঠিকানা সহ একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন। আমি সঠিক দামের বিনিময়ে আপনাদেরকে আপনাদের ঠিকানায় সেই ড্রেসটি পাঠিয়ে দেবো। তো আর বেশি দেরি করবো না, আপনাদেরকে কালেকশনগুলো সবার আগে দেখাই। আজ আমি দারুণ খুশি। সে তো বুঝতেই পারছি, কিন্তু কেন? কেন? কারণটা হলো তুমি। আমি? হুম, এই যে তুমি অনলাইন সেলিং স্টার্ট করার পর থেকে আমাদের দোকানে বিক্রি দারুণ বেড়ে গেছে। জানো তো, আজকে একজন বড় হোলসেলার এসেছিল, অনেক মাল নিয়ে গেছে, আর আমাদের অনেক টাকা প্রফিট হয়েছে। তাই? হুম, কিছু টাকা ব্যাংকে রেখে এসেছি, আর কিছু টাকা তোমার জন্য নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ। মানে? মানে তুমি এখন সাজুগুজু করবে, আর আমরা দুজন মিলে বাইরে খেতে যাব। না মশাই, একদম না, সেভিংস করতে হবে তো। আমরা যখন পালিয়ে বিয়ে করেছিলাম, তখন তোমার বন্ধু দয়া করে আমাদেরকে এই বাড়িটায় থাকতে দিয়েছে, কিন্তু এখন নিজেদের একটা সংসার হতে হবে তো। তার জন্য কী করতে হবে? অনেক পয়সা জমাতে হবে, নিজেদের একটা ভাড়ার বাড়ি নিতে হবে। কোনো বাজে খরচা না, ঘরে যে ডাল ভাত আছে এখন সেটাই খাবে। একদম না, প্লিজ প্লিজ প্লিজ, চলো না, চলো না, না না, আমি ঘরের খাবারটা গরম করছি, দুজন মিলে এখন ওই ডাল ভাতই খাবো, কেমন? ওকে, তুমি বসো, আমি এক্ষুনি খাবারটা গরম করে আসছি। বোন, কেমন আছিস? ভালো আছি দাদা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাবা মা কেমন আছে? বলছি, বাবা মা আমাদের কথা কিছু জিজ্ঞেস করে? না রে দাদা, বাবা মা কখনোই তোর কথা কিছুই বলে না। কিছুই বলে না? না মানে আমরা কি খাচ্ছি, কেমন আছি, কিছুই জিজ্ঞেস করে না? না না রে দাদা। আচ্ছা শোন, তুই ভালো করে পড়াশোনা করবি, বুঝলি? সাবধানে থাকিস, আর বাবা মার খেয়াল রাখিস। আচ্ছা দাদা, এখন রাখি, বাবা আসছে। রাখ। কেমন আছো? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি মা। মাঝে মাঝে তোমাদের কথা খুব মনে পড়ে, খুব দেখতে ইচ্ছা করে তোমাদেরকে। জামাইকে নিয়ে একদিন আয় না রে মোনা, আমারও না জানিস তোর জন্য মনটা খুব কাঁদে। না মা, যতদিন বাবা না মানছে
ততদিন যাকে ছাড়ো, কি করছো তুমি? এই তো আমি বসে আছি, তুই কি করছিস? এই তো তোমার জামাই মুরগির মাংস এনেছিল, ওটা রান্না করলাম। উমা, তুই মুরগির মাংস রান্না করতে পারিস? কেন পারবো না, আমি সব পারি। আচ্ছা মা, আমি পরে ফোন করছি। পূজা, কি হয়েছে? কি হয়েছে পূজা, কি হয়েছে, কি হয়েছে বলবে তো? আরে বলো কি হয়েছে। সত্যি সত্যি? হ্যাঁ, আই লাভ ইউ, আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। তুমি বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। পূজা, 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 হেল্প, পূজা, 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 এই পূজা, পূজা, এই পূজা পাঠা। Thank you.